বাড়ির কাজটা বেশ ভালোই করো দেখছি। তাহলে এবার থেকে মাঝে মধ্যে বাড়ির কাজগুলো করে দিয়ে যাও। আসলে বাড়িতে শুধু বই পড়ে শোনানোর জন্য তোমায় যা টাকা দেওয়া হয় যথেষ্ট বেশি, পোষাতে হবে তো। মাইনেটা যে বেশি সেটা আমিও জানি, আমি কিন্তু বলেও ছিলাম, তাছাড়া আমি এটা চাইনি। দাদু নিজে খুশি হয়ে আমাকে এটা দিয়েছে। দাদু ভাই তো দয়ার শরীর, আর তাছাড়া উনি তোমার সোনামার কথা মেনে চলেন। হো, আপনার সোনামা নয়, বয়ে গেছে। আচ্ছা আমার একটা কথা বলো, এই এই যে মাইনেটা তুমি পাচ্ছ, এই মাইনেটা পাইয়ে দেওয়ার জন্য সোনামা কি তোমার থেকে কোনো কমিশন খান? চুপ করে আছো কেন? তোমার চুপ করে থাকাটাকে আমি হ্যাঁ বলে ধরে নেব? না, জানতাম, বেকার জিজ্ঞেস করছিলাম। যে কাজটা পাইয়ে দিয়েছে তার কীর্তির কথা সত্যি সত্যি বলবেই বা কী করে? বেসিক্যালি জানো, তুমি এ কাজের যোগ্য নও। এইমাত্র যে কাজটা করলে তার যোগ্য। মাঝে মাঝে এসব কাজ করে দিয়েছো, কেমন? শুনুন, আপনার কথায় কিন্তু আমি জলটা পরিষ্কার করি না। ওই জলটা এমনিতেই খুব নোংরা হয়েছিল, ওটা পরিষ্কার না করলে গাছটার, ইনফ্যাক্ট ফুলগুলোর ক্ষতি হতো, তাই আমি ওটা পরিষ্কার করে দিয়েছি। আর তাছাড়া এই বাড়ির পরিবেশটা খুব ভালো, আমি চাই না এই বাড়িতে কোনো নোংরা আবর্জনা থাক। আর এমনিতে আমি কোনো নোংরা আবর্জনা একদম সহ্য করতে পারি না, দেখলেই না সাফ করতে লেগে যাই। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই কাজটা করতে কিন্তু আমি খুব ভালো পারি। আরেকটা কথা, আমি এই বাড়ির কাজের লোক নই, আর হবার কোনো ইচ্ছেও আমার নেই। যদি আপনার টাকাটা বেশি বলে মনে হয় তাহলে আপনি দাদুর সাথে কথা বলে নিতে পারেন, কথা বলে কতটা টাকা কমানো যায় সেটাও আপনি দেখে নিতে পারেন। আমার যদি পোষায় তাহলে আমি করব, আর নইলে নইলে আপনি এমন একজন লোক দেখে নেবেন যে আপনাকে কমিশন দেবে। দাঁড়ান, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। এরপর থেকে যতদিন আমি এই বাড়িতে আসব, খবরদার আমাকে অর্ডার করার কথা ভুলেও ভাববেন না। কেউ আমাকে অর্ডার করছে সেটা কিন্তু আমার একদম সহ্য হয় না, কথাটা যেন মাথায় থাকে। দাদু, দাদু, পাক্কা বুঝতে পারছো আমার বাড়ি কি করে পরিষ্কার রাখতে হয়? সেটা আমিও ভালো করে জানি। তোর মতন আবর্জনাকে কিভাবে বাড়ি থেকে ছুঁড়ে ফেলতে হয় সেটা আমার ভালো করে জানা আছে।